কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন, ভাই ডিজাইন আইডিয়া মাথায় আসে না, একটা ডিজাইন করতে করতে আমাদের 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। আজ ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওটি দেখার পরে আপনি সহজেই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জন্য কোন ডিজাইনটি বেস্ট, মানে কোন ডিজাইনটা নিয়ে কাজ করবেন। এখানে আমি আপনাদের জন্য ডিজাইনকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হার্ড ডিজাইন আর একটা হচ্ছে ইজি ডিজাইন। এখন আমি সর্বপ্রথম কথা বলবো ইজি ডিজাইনটা নিয়ে। এখানে ইজি ডিজাইনটাকে ভাগ করেছি আমি দুইটা ভাগে, একটা হচ্ছে টাইপোগ্রাফি, একটা হচ্ছে মোটিভেশনাল টিশার্ট ডিজাইন। এখন টাইপোগ্রাফি এবং মোটিভেশনাল টিশার্ট ডিজাইনটা কিন্তু সেম, যেমন এখানে কিন্তু বিভিন্ন ফন্ট এবং আছে এলিমেন্ট দিয়ে ডিজাইনগুলো করা হয়। আর এখানে গ্রাফিক্স টিশার্ট ডিজাইন, গ্রাফিক্স টিশার্ট ডিজাইনের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন হয়ে থাকে, মানে অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে। এর ভিতরে আমি দুইটা ডিজাইন, মানে দুইটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ভেটেরান টিশার্ট ডিজাইন, একটা হচ্ছে ফ্রি ফায়ার টিশার্ট ডিজাইন। গ্রাফিক্স টিশার্ট ডিজাইন বলতে মানে যেসব ভেক্টর দিয়ে ডিজাইন করা হয়, কিছু টেক্সট থাকবে, কিছু ভেক্টর দিয়ে যেসব ডিজাইনগুলো করা হবে সেগুলো হচ্ছে গ্রাফিক্স টিশার্ট ডিজাইন। যেহেতু প্রথমে আমি টাইপোগ্রাফি এবং মোটিভেশনাল টাইপের ডিজাইনগুলো নিয়ে কথা বলবো, এই টাইপোগ্রাফি এবং মোটিভেশনাল দুইটা আছে সেম, মানে সেম ক্যাটাগরি। আমি যদি এখানে একটা ফ্রি পিকে আসি, ফ্রি পিকে যদি টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন দিকে সাজ দিই, দেওয়ার পর এখান থেকে ডিজাইন দেখবো যে টাইপোগ্রাফি ডিজাইনগুলো কেমন হয় বা টাইপোগ্রাফি নিয়ে মার্কেট প্লেসে আদৌ সেল হয় কি না। এখান থেকে আমি যদি একটু প্রিমিয়াম করে দিই, দেওয়ার পর এখান থেকে প্রথম থেকে একটা অথবা দুইটা দিন, দেখেন টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে কিন্তু অনেকে কাজ করতেছে। আর এই ডিজাইনগুলো করা হয় হচ্ছে মোটিভেশনাল টিশার্ট ডিজাইনে, যেহেতু এটাও সামনে মাথায় চলে এসেছে, এই জন্য আমরা এটা নিয়েও আলোচনা করি। প্রথমে এই টাইপোগ্রাফি ডিজাইনটা নিয়ে আলোচনা করব। এখান দেখেন যদি আমরা এনার প্রোফাইলটা একটু দেখি যে ইনি কী নিয়ে কাজ করতেছে, ইনি দেখেন 3300 ডিজাইন তার মার্কেট প্লেসে আছে এবং তার বিনিময়ে এখান থেকে কিন্তু ডাউনলোড পেয়েছে দেখেন 207K প্লাস তার ডাউনলোডের পরিমাণ। এখানে দেখেন ইনি কিন্তু সবগুলো টাইপোগ্রাফি ডিজাইন করছে, ডিজাইনগুলো দেখেন কত সিম্পল সিম্পল ডিজাইন। এখানে মানে ফন্ট এবং এলিমেন্ট দিয়ে এই ডিজাইনগুলো করেছে, মানে বিভিন্নভাবে একটু ঘোরায় ফেরিয়ে ফন্ট ডাউনলোড করে ডিজাইনগুলো করা কমপ্লিট। দেখেন তার বিনিময়ে কিন্তু প্রচুর ডাউনলোড পাচ্ছে। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ, কত সিম্পল সিম্পল ডিজাইন, আপনি ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এই ডিজাইনটি আপনি করতে পারবেন কি না। আচ্ছা, যেহেতু আমরা টাইপোগ্রাফি ডিজাইনটা দেখলাম, আচ্ছা এনার প্রোফাইলটা একটু দেখি। এনার আছে ডিজাইন আছে 970 মতো, তার বিনিময়ে কিন্তু ডাউনলোড পাইছে দেখেন 66 কে। তার ডিজাইনগুলো আমরা একটু দেখি যে তার ডিজাইনগুলো কেমন। দেখেন শুধুমাত্র ফন্ট, মানে মোটিভেশনাল টাইপের ডিজাইন, ডিজাইনগুলো আপনারা একটু দেখেন যে ডিজাইনগুলো আমরা করতে পারবেন কিনা। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে দেখেন ইনি কিন্তু সবগুলো আছে মোটিভেশনাল টাইপের ডিজাইন নিয়ে কাজ করে, মানে বিভিন্ন ফন্ট দিয়ে একটু ঘোরাই ফিরিয়ে ডিজাইনগুলো করে। এখন দেখবো যে এই ডিজাইনগুলো নিয়ে ক্লায়েন্টের কাজ হয় কি না। টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন লিখে এখানে একটু সাজ দিলাম, মানে ফাইবারে। এখান থেকে আমরা যদি প্রথম থেকে একটা দুইটা ওপেন করি, এখান থেকে দুই একটা ওপেন করলাম, এনার কিন্তু দুইটা অর্ডার এখনও রানিংয়ে আছে। শুধুমাত্র ইনি কিন্তু টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন নিয়ে করছে। দেখেন ডিজাইনগুলো দেখেন কত সিম্পল সিম্পল ডিজাইন। দেখেন এই ডিজাইনগুলো কি আপনি করতে পারবেন না? এখান থেকে যদি আমরা আরও দুই একটা দেখি, দেখেন ইনি কিন্তু ক্লায়েন্টের কাজ করে দিয়েছে কিন্তু এসবগুলো। সেই জন্য আমরা আরেকটা প্রোফাইল দেখি এনার, দেখেন এখনও কিন্তু দুইটা অর্ডার রানিংয়ে আছে, মানে সিম্পল ডিজাইন করে দিবে শুধুমাত্র। এখানে দেখেন শুধু টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন, টপ রেটের সেলার এনার কিন্তু দেখেন শুধুমাত্র এই টাইপোগ্রাফি ডিজাইন দিয়ে 661টা তার হচ্ছে রিভিউ আছে, এবং এখানে কিন্তু তার 661 প্লাস তার কিন্তু আছে ক্লায়েন্টের কাজ করে দিয়েছে শুধুমাত্র একটা ডিজাইন থেকে, মানে এই টাইপোগ্রাফি ডিজাইন থেকে। এখান থেকে দেখেন তার ক্লায়েন্টের কাজগুলো, দেখেন এখানে ক্লায়েন্টের কাজগুলো কেমন হয়। আপনি কি ডিজাইনগুলো করতে পারবেন না? আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা আপনার জন্য বেস্ট। ইনি দেখেন শুধুমাত্র এই টেক্সট দিয়ে ডিজাইনগুলো করেছে। এখান থেকে যদি আমরা আরও দুই একটা দেখি, দেখেন ডিজাইনগুলো কত সহজ সহজ ডিজাইন। এখান থেকে আমরা আরেকটা প্রোফাইলে একটু দেখবো, এই ডিজাইনটি কিন্তু মোটিভেশনাল টাইপের ডিজাইন বলা হয় অথবা টাইপোগ্রাফি, মানে দুইটা সেম। যেহেতু আমি এখানে এনার দেখেন মানে কাস্টম টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন করে দেবে, মানে টাইপোগ্রাফি এনার কিন্তু 10টা অর্ডার কিন্তু এখনও রানিংয়ে আছে। প্রতিটা ডিজাইনের বিনিময়ে, মানে একটা একটা ডিজাইন করে দেবে তার বিনিময়ে কিন্তু $5 করে নিচ্ছে। ক্লায়েন্টের কাজগুলো কেমন হয় দেখেন, এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ। আপনারা একটু দেখেন যে ডিজাইনগুলো আপনাদের, মানে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন কি না। আমি একটু দেখাচ্ছি, দেখেন কত সিম্পল সিম্পল ডিজাইন, শুধুমাত্র এক দুই লাইনে একটা টেক্সট দিয়ে তারা আচ্ছা ডিজাইনগুলো করেছে। আচ্ছা, যেহেতু এগুলো নিয়ে আর কথা বলবো না, মানে যেহেতু সেম পড়েছে সবগুলো, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে ফাইবারে আপনাদের মানে এই টাইপোগ্রাফি এবং মোটিভেশনাল ডিজাইন নিয়ে ক্লায়েন্টের কাজ হয় কিনা। এখানে দেখেন এনারা কিন্তু 17টা অর্ডার কিন্তু এখন রানিংয়ে আছে। একটু দেখেন তার ডিজাইনগুলো আমরা একটু দেখি, দেখেন কত সিম্পল সিম্পল ডিজাইন। এই ডিজাইনগুলো কি আপনি করতে পারবেন না? শুধুমাত্র একটা দুইটা টেক্সট দিয়ে ডিজাইনগুলো করে দিচ্ছে দেন শুধুমাত্র ক্লায়েন্ট। এইগুলো কিন্তু আমি সরাসরি ক্লায়েন্টের কাজ দেখাচ্ছি, মানে ক্লায়েন্টের কাজগুলো কেমন হয় দেখেন। তাহলে আমরা দেখলাম টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন এবং আছে মোটিভেশনাল টাইপ টিশার্ট ডিজাইন। এবং কিন্তু ভিডিও শেষে আমি বলে দেবো যে কোন ডিজাইনটি
করবেন এবং কোন ডিজাইনটি করবেন না, মানে কোন ডিজাইনটি আমাদের আমাদের জন্য রিস্ক হতে পারে ভবিষ্যতে, ভিডিওর শেষে বলে দেবো। এখন যেহেতু আমরা গ্রাফিক্স টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলবো, প্রথমে যদি আমি একটু দেখি ভেটেরিয়ান টি শার্ট ডিজাইন, আমি যদি এখান থেকে একটু গুগলে চলে আসলাম, আসার পরে এখানে ভেটেরিয়ান টি শার্ট ডিজাইন লিখে একটু সার্চ দিলাম, তারপর এখান থেকে ইমেজ ইমেজ থেকে প্রথম থেকে আমরা কয়েকটা ওপেন করে দেখবো যে ভেটেরিয়ান টাইপের টি শার্ট ডিজাইনগুলো কেমন হয়ে থাকে। এই ডিজাইনগুলো করতে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে, বিশেষ করে যারা নতুন অবস্থায় তাদের কিন্তু এই ডিজাইনগুলো মাথায় আসবে না। ডিজাইনগুলো করা সহজ হতে পারে, বাট ডিজাইনের আইডিয়াটা জেনারেট করা কিন্তু প্রচুর কষ্টসাধ্য। এখানে দেখেন এই যে ভেক্টরগুলো কিন্তু অনেকভাবে মডিফাই করা লাগে, নাহলে কিন্তু আমরা পরে কপিরাইট আওতায় পড়তে পারি। ভেটেরিয়ান টাইপের ডিজাইনগুলো কিন্তু প্রচুর কঠিন হয় এবং একটা ডিজাইন তৈরি করতে কিন্তু আমাদের এক ঘন্টা সময়ও লাগতে পারে। এনাদের ডিজাইনগুলো একটু দেখেন, ভেটেরিয়ান টাইপের ডিজাইনগুলো কেমন হয়ে থাকে দেখেন। ডিজাইনগুলো কিন্তু প্রচুর মেধা খরচ করতে হয় ডিজাইনগুলো করতে, এই ডিজাইনগুলো করতে গেলে আমাদের মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগতে পারে। কিন্তু ওই যে মোটিভেশনাল বা টাইপোগ্রাফি ডিজাইন করতে আমরা এক ঘন্টার মধ্যে 3-5টা ডিজাইন করতে পারি, ওখানে তো কোনো আমাদের ভেক্টরের প্রয়োজন হচ্ছে না, এই জন্য ডিজাইনগুলো সরাসরি প্লেস করে দিলেই হচ্ছে। এখন দেখবো আছে ফ্রি ফায়ার টি শার্ট ডিজাইন, এখানে যদি আমি ফ্রি ফায়ারটা লিখে একটু সার্চ দিই, দেওয়ার পরে এখান থেকে কয়েকটা আমরা ওপেন করে দেখি যে ডিজাইনগুলো আমরা করতে পারবো কি না। আচ্ছা এখান থেকে কয়েকটা দেখায় এই ডিজাইনগুলো করেছে, এবং এই ভেক্টর এই যে গ্রাফিক্স টি শার্ট ডিজাইন বলতে এখানে কিন্তু পুরো ভেক্টরের খেলা, মানে ভেক্টর দিয়ে আপনি যতভাবে ডিজাইনগুলো করবেন ডিজাইনটা তত মানে আইকসিং দেখা যাবে, কীভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আপনারা ফ্রি ফাইটার মানে এই যে ফ্রি ফাইটার টি শার্ট ডিজাইন লিখে একটু সাই দিয়ে দেখবেন যে ফ্রি ফাইটার টি শার্ট ডিজাইনগুলো কেমন হয় দেখেন। এর ডিজাইনগুলো কিন্তু প্রচুর মেধা খরচ করা লাগে, মানে বিভিন্ন ভেক্টর এবং এলিমেন্ট এর সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়। এখান থেকে দেখেন এই ডিজাইনগুলো করতে কিন্তু আমাদের নতুন অবস্থায় কিন্তু আমাদের কোনো মাথায় আসবে না যে এই ডিজাইনগুলো আমরা করতে পারবো কি না। এখান থেকে যদি আমরা আরও একটা দেখি, এই ডিজাইনগুলো করতে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগতে পারে এবং ভেক্টরগুলো এই ডিজাইনগুলোর করাটা হয়তো তেমন জটিল না, কিন্তু এই ভেক্টরগুলো মডিফাই করতে গেলে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগে, অথবা ভেক্টরগুলো ড্রয়িং করতে গেলে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যায়। যেহেতু ভিডিওটি আমি বেশি বড় করতে চাচ্ছি না, এই জন্য সংক্ষেপে দেখাচ্ছি। এখন দেখাবো যে কোন ডিজাইনটি আমাদের জন্য বেস্ট, বা যারা নতুন অবস্থায় কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কোন ডিজাইনটি বেস্ট। এখানে আমি প্রথমে এক কথায় বলবো, আমরা যদি নতুন হয়ে থাকেন টাইপোগ্রাফি প্লাস মোটিভেশনাল টাইপের ডিজাইনগুলো করতে পারেন। আমরা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে এই ডিজাইনগুলো কেমন হয়, আমি কিন্তু সংক্ষেপে দেখাইছি যাতে ভিডিওটি মানে বেশি বড় না হয়। এখানে টাইপোগ্রাফি ডিজাইনগুলো হচ্ছে টেক্সট এবং এলিমেন্টের সমন্বয়ে করা হয়, যার কারণে এগুলো হচ্ছে আমাদের কোনো কপিরাইট আউট, তাই মানে পরবর্তীতে ভবিষ্যতে আমাদের কোনো ভয় নাই যে ডিজাইনগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো কপিরাইট আওতায় পড়বো কি না। আর এই ডিজাইনগুলো আছে গ্রাফিক্স টি শার্ট ডিজাইন, এগুলো কিন্তু ভেক্টর মানে যেগুলো আছে ভেক্টর ভালোভাবে যদি মডিফাই করতে না পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে পরবর্তীতে কপিরাইট সমস্যা হতে পারে। নতুন অবস্থায় আমি আপনাদের একটা সাজেস্ট করি, যারা নতুন ভালো ডিজাইন মাথায় আসে না বা ভালো ডিজাইন করতে পারেন না, তাদের জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে এই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, কারণ এখানে কোনো কপিরাইটের ভয় নাই। এখানে আপনি টেক্সট প্লাস আছে এলিমেন্ট এর সমন্বয়ে ডিজাইনগুলো করতে পারবেন এবং এই ডিজাইনগুলো কিন্তু সহজ, এই ডিজাইনগুলোকে নিয়ে কিন্তু ইনকাম করা সম্ভব। আমি কিন্তু লাইভ প্রুফে দেখাইছি যে ফাইবারে সবাই কিন্তু এই ক্লায়েন্টের কাজগুলো নিয়ে কাজ করতে চাই, যে টাইপোগ্রাফি প্লাস মোটিভেশনাল টি শার্ট ডিজাইন নিয়ে, এবং ফ্রিপিকেও কিন্তু দেখাইছি যে শুধুমাত্র এই মোটিভেশনাল টাইপোগ্রাফি নিয়ে অনেকেই কাজ করতেছে, তার বিনিময়ে কিন্তু প্রচুর ডাউনলোড পাচ্ছে। তাহলে কেন আমরা এই যে গ্রাফিক্স টি শার্ট ডিজাইন নিয়ে আমরা সময় দেবো, যে শুধু শুধু ডিজাইন হচ্ছে না বা ডিজাইন পাচ্ছে না, এর জন্য হচ্ছে আমাদের পুরো ডিজাইন মানে হাল ছেড়ে দিই এক কথায়, যে ডিজাইন আমার দ্বারা হবে না বা এগুলো নিয়ে আসছে অনেকেই সমস্যায় পড়ে থাকেন। আপনারা নতুন অবস্থায় একটা কাজ করবেন, মনে করেন যে 500-1000 মতো ডিজাইন শুধুমাত্র টাইপোগ্রাফি প্লাস মোটিভেশনাল টাইপের ডিজাইনের ওপর কাজ করবেন, যখন নিজেই বুঝতে পারবেন যে আমার এখন আছে ডিজাইনগুলো করা ইজি হয়ে গেছে, মানে ডিজাইন করতে মানে একটা কোড দেখলে আমি সহজে ডিজাইনগুলো করতে পারি। তখন আপনি করবেন কি, মানে যখন 500-1000 ডিজাইন করা কমপ্লিট, 1000-এর কথা বলি, এখানে যখন আপনি 1000 ডিজাইন কমপ্লিট করবেন, তারপরে আপনি যখন নিজের ভুল নিজেই বুঝতে পারবেন যে আমার এই ডিজাইনের জন্য এই ফন্ট এবং এই কালারগুলো ব্যবহার করতে হবে, তখন আপনি করবেন কি এই যে গ্রাফিক্স টি শার্ট ডিজাইন এবারে তখন চলে আসবেন। তখন কিন্তু এই যে হার্ড টাইপের যেসব ডিজাইন এইসব ডিজাইনগুলো আপনি সহজে করতে পারবেন। এখানে ডিজাইন করা সহজ, কিন্তু এই যে ভেক্টরগুলো এগুলো কিন্তু মডিফাই করা লাগে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে এই ডিজাইনগুলো সহজে করতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় আপনি এই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনে শুরু করতে পারেন। ভিডিওর শেষে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফ্যামিলিতে সদস্য হয়ে যান। আপনি আমার প্লে লিস্টটা ঘুরে আসবেন, আমি টি শার্ট ডিজাইন নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছি এবং টি শার্ট ডিজাইনে মানে ফুল গাইডলাইন আমার এই প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে প্লে লিস্টটা চেক করলে নতুন কিছু পাবেন।